সবাই দেখতে পারবে না কাছ থেকে, না এটা বলে লাভ নাই, দেখতে পারবে না সবাই একসাথে। এত বড় ময়দান আমার জীবনেও কথা বলি নাই আমি। আলহামদুলিল্লাহ, গাইবান্ধার ভাইরা ইতিহাস তৈরি করেছে। আপনাদের ভালোবাসা আমাকে অবাক করেছে। আল্লাহ ভালোবাসাগুলোকে তুমি কবুল করে নাও। আরেকটু ভালোবাসা দেখাইতে হবে, এই আওয়াজ করা যাবে। আমি সবাইকে দেখলাম, সবাইকে ভালো করবেন আপনারা। বিষ্ণু ইসলাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্ধায় মনে হয় এরকম নাই, আছে বেশি, থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ। এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাত, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোস টু দ্য হেল ফায়ার, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে। দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত নেবেন, ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব না, তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সেজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সেজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড। কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবি সেজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবি নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার বললেন, বিশ্বনবী আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গাইবান্ধার ভাইরা, তাড়াহুড়ো যেন না করি, খবরদার, তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে। আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে, আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে, লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না,
তাহলে যে আল্লাহর জন্য সালাত করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা তারাহুরো করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন লম্বা রুকু করতেন আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জানায় বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তারাহুম রুক্কাআন সুজ্জাদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ বলেন এক সাহাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন আলোচনা শেষ করে দেই তাহলে না হ্যাঁ হাত তুলেন হাত তুলেন মুনাজাত করে দেই আল্লাহুম্মা আমিন হাত তুলেন হাত তুলেন তাহলে আওয়াজ করেন কেন আওয়াজ কেন না বসতে পারবে না ওরা পারবে না বসে যাও কেউ বসবে কেউ উঠবে এগুলো করা যাবে না যে যেরকম আছে ওরকম বসে বসে আওয়াজ শুনতে চাই না আওয়াজ শুনতে চাই না বিশৃঙ্খলা খুব অপছন্দ করি আওয়াজ হবে না সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে হ্যাঁ পারবেন পারবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাপার দুজকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই ঠিক কি না এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে কে দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মূসা ভয় পেও না তোমার লাঠি রাখো মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না
মূসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফাঁড়া ধরে আসে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয় সুবহানাল্লাহ বলে এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথা মানি না মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না